তাহলে আমি শুরু করে দিই, বুঝছো? হ্যালো। জি স্যার, শুরু করে দিন। আচ্ছা, কালকে যে বন্ধু ক্লাস নিয়েছিলাম, এটা কি আর রিপিট করার প্রয়োজন আছে? আমার তো মনে হয় প্রয়োজন নাই, তাই না? স্যার কালকে কথা তো আটকায় গেছিল, অনেকে বুঝতে আচ্ছা, পারেনি, তাহলে একটু এখন রিভিউ, হয়ে দিন। আচ্ছা আমি তাড়াতাড়ি করে বলে ফেলি, তাহলে সুবিধা হবে। জি স্যার, কালকে অলরেডি এগুলো পরশু ক্লাসে এগুলোই আলোচনা হয়েছে, এগুলো জাস্ট ইলাবোরেটলি কিছু আলোচনা হবে, এটুকু আর কি। এটা জাস্ট রিভিউ ক্লাসে বলা যায়। তো এখন রিভিউ কাকে বলা হয়, যে তোমার হলো যেটা ইনএটিমিটি, এটা জন্মগত ভাবে যেটা থাকে সেটা হলো ইনএটিমিটি। অ্যাকোয়ারিমিটি হয় কি, জন্মের পরে যেটা আমরা অর্জন করি, কিভাবে অর্জন করি, একটা ব্যাকটেরিয়া ভাইরাস বা ভাইরাস আমাদের বডিতে, মানে ফরেন ম্যাটেরিয়াল আমাদের বডিতে প্রবেশ করলো, তাহলে তার বিপরীতে যে ইমিউনিটি তৈরি হবে সেটা হলো অ্যাকোয়ারিমিটি। মোট কথা হলো এটাই, তাই তো? এই জন্য ডিফাইন কিভাবে করা হচ্ছে, অ্যাকোয়ারিমিউনিটি ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার দ্য এক্সপোজার অফ এন অ্যান্টিজেন অ্যান্ড ইজ নট প্রেজেন্ট বাই বার্থ। ঠিক আছে, এখন আমরা পড়বো তোমার হলো ক্রাইটেরিয়া, যে অ্যাকোয়ারিমিউনিটি ওই ডেফিনেশন থেকে অনেক কিছু আসবে। যেমন অ্যাকোয়ারিমিউনিটি ইজ অ্যাকোয়ার্ড আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন, গেল থার্ড লাইন ডিফেন্স। ইনেট ইমিউনিটিতে কি বলছিলাম, ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কেন বললাম, যে ফার্স্ট লাইন ডিফেন্স কে দেবে, স্কিন, মিউকাস মেমব্রেন, এগুলো, তারপরে তোমার স্টমাক পেস, হ্যাঁ এগুলো তোমার দেবে, তাই তো? আর সেকেন্ড লাইন ডিফেন্স কে দেবে, যে যে তোমার হলো যে সলভেবল কম্পোনেন্ট কি আছে, ইন্টারফেরন, হ্যাঁ, আর কমপ্লিমেন্ট, এগুলো হলো সেকেন্ড লাইন। আর কিছু ফ্যাগোসাইট সেল আছে, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, হ্যাঁ, এগুলো হলো সেকেন্ড লাইন ডিফেন্স দেবে। এটা হলো তোমার হলো কি বলে যে ইনেট ইমিউনিটি। হ্যাঁ, আর যখন তোমার মনে করো একটা বডিতে প্রবেশ করলো, প্রথম যাবে কে, স্কিন, স্কিনে আসবে তো, তাই তো? স্কিন, মিউকাস মেমব্রেন, এর কন্ট্যাক্ট আসবে, তখন স্কিন এবং মিউকাস মেমব্রেন এগুলো তাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে, যা বলে ফার্স্ট লাইন ডিফেন্স। তারপর ওটা যখন পারলো না, তখন বডির ভিতরে যখন চলে যাবে, তখন আমাদের ওখানে বডিতে ফ্যাগোসাইটিক সেল, ইনেট ইমিউনিটি সেল কি কি আছে, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলো তাদেরকে আক্রমণ করবে, যার ফলে যে এটা হলো সেকেন্ড লাইন ডিফেন্স। এছাড়া কি আছে, সলভেবল কম্পোনেন্ট, যেমন হলো তোমার হলো কি আছে, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট। আচ্ছা, এগুলো যখন পারলো না, তারপরে তোমার যাবে হলো থার্ড লাইন ডিফেন্স, তখন কি আসবে তোমার হলো এই তোমার লিম্ফোসাইট, যেমন টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো আসবে। ঠিক আছে, এটা হলো থার্ড লাইন ডিফেন্স। স্পেসিফিক, হাইলি স্পেসিফিক, হাইলি স্পেসিফিক কেন বলা হচ্ছে, পরে একটু আসতেছে, মেমোরি কেন বলা, মেমোরি সেল তো পরে আসতেছে, সেলফ এবং নন সেলফ রিকগনিশন, যে এই যেমন যে ইমিউনিটি তৈরি হবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কথা একটু আস্তে শোনা যাচ্ছে। কথা কথা বুঝলাম না, একটু কম শোনা যাচ্ছে স্যার, কম শোনা যাচ্ছে কথা একটু কম শোনা যাচ্ছে, মানে হেডফোন নিলে মনে হয় ভালো। আমার তো ফোনে আছে, তো ফোনের মাধ্যমে কথা শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমি আরেকটু জোরে বলে দিই, রিকগনিশন এখন, তারপরে আসতে না। এখন ঠিক আছে স্যার, মোটামুটি। আচ্ছা, সেলফ অ্যান্ড নন সেলফ রিকগনিশন, যেমন তোমার হলো যে যে অ্যাডাপটিভ ইমিউনিটি, এর বিপরীতে যে তোমার ইমিউনিটি তৈরি হলো, এটা হবে কি, সেলফ মানে হলো কি, যে আমাদের যে বডির যে নিজের নর্মাল সেলগুলো, এটা এটাকে তারা সেলফ বলে নেবে। আর নন সেলফ হলো বাইরের থেকে ফরেন ম্যাটেরিয়াল, সেটা হলো নন সেলফ, তাহলে এটা তারা চিহ্নিত করবে। চিহ্নিত করে যদি বডির, কিন্তু তারা কিন্তু এই ইমিউনিটি বডির কোনো টিস্যুর বিপরীতে কাজ করবে না, তারা শুধুই কাজ করবে তোমার হলো ফরেন যে ম্যাটেরিয়াল, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের বিপরীতে কাজ করবে। এটা হলো তোমার সেলফ এবং নন সেলফ রিকগনিশন। নেট অ্যাকশন, নেট অ্যাকশন বলতে কি বোঝায়, যে যেমন স্কিন এবং মিউকাস মেমব্রেন, এরা কি করে, যখন একটা ব্যাকটেরিয়া যখন প্রবেশ করলো স্কিন দিয়ে, তখন কি করবে, স্কিনে কি আছে তোমার, সেখানে ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থাকে কোথায় তোমার হলো, থাকে কোথায়, ও সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তাই তো? তো সেখান থেকে কি সেবাম সেক্রেশন, সেবামে থাকে ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলোর পিএস কি, অ্যাসিডিক, এগুলো তোমার কি ড্রেন কাজ করবে,
এই জন্য তোমার ইমিডিয়েট অ্যাকশন বলা আছে। আর লেট অ্যাকশন তোমার যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কেন বলা আছে, তোমার একটা বডিতে যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো তখন প্রথমে যাবে তোমার ফ্যাগোসাইটিক সেল গুলো যাবে, ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্ফ করবে, তাকে ভেঙে ফেলবে, ভেঙে দেওয়ার পরে সেগুলো আবার নিয়ে যাবে তোমার লিম্পোসাইটের কাছে, লিম্পোসাইট অ্যাক্টিভেশন হয়ে তারপর আবার অ্যান্টিবডি কিছু তৈরি করবে, আবার কিছু ইফেক্টিভ সেল তৈরি করবে। তারপর অনেক সময় লাগে, এগুলো আমি এগুলো এখন বুঝবো না, আরেকটু পরে বুঝবা, আপাতত এইটুকু এখানে জানে রাখো। সেল কি কি ইনভলভ, এখানে হলো বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, পরে আমরা আসতেছি, আপাতত জানে রাখো হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, এই হলো ক্রাইটেরিয়া। এখন এই যে দুটার ক্রাইটেরিয়া যদি বুঝে থাকো তাহলে এটার একটি ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা কম্প্যারিজন একটা আসতেছে, পার্থক্য বলবো পরে আসতেছে, এটা এখান থেকে এই পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো পরে। এখন এই যে ক্রাইটেরিয়া গুলো আমরা একটু ইলাবোরেটলি আলোচনা করি। স্পেসিফিক বলা হলো, হাইলি স্পেসিফিক, তাই তো? যেমন তোমার ইনেট ইমিউনিটিতে ইটস অ্যাকশন ইজ ভেরি স্পেসিফিক, ক্যান ডিস্টিংগুইশ বিটুইন মাইনর ডিফারেন্স এবং অ্যান্টিজেন। এক্সাম্পল কি, অ্যান্টিবডি প্রোডিউস এগেনস্ট অ্যান অর্গানিজম সেফালিও ভাইরাস উইল নট বি ইফেক্টিভ এগেনস্ট অ্যানাদার অর্গানিজম সে এইচআইভি। যেমন ইনেট ইমিউনিটি কি বলা হলো, এরা নন স্পেসিফিক, কেন বলা হলো, স্কিন এবং মিঘাস হবে না, এরা কি করে যে কোনো অর্গানিজম বিরুদ্ধে কাজ করে, যার ফলে এগুলো কিন্তু স্পেসিফিক বলা যায় না, তাই তো? আর এই যে তোমার অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যে অ্যান্টিবডি তৈরি হলো, সে যে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিপরীতে তৈরি হলো তার বিপরীতে কাজ করবে। যেমন পলিও ভাইরাসের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হলো সে শুধু পলিও ভাইরাসের বিরুদ্ধেই কাজ করবে, সে কিন্তু অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, সে এইচআইভি বলো বা পক্স বলো অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে স্পেসিফিক, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য। মেমোর সেলটা তোমরা এখনই অতটা ভালো বুঝবে না, শুধু একটু জানো, তারপরে আমরা যখন ওই যে সেলস পড়ব তখন একটু জানবা এবং ইমিউন রিয়াকশন জান পড়বো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আবার জানে রাখো মেমোরি সেলস আর লং লিভ বি অ্যান্ড টি সেল। লং লিভ এই যে বি এবং টি সেল, এগুলো কিন্তু তোমার কি বি এবং টি সেল এগুলো কি কম দিন বাঁচে না, কিন্তু এগুলো থেকে যখন তোমার মেমোরি সেল তৈরি হয় তখন কিন্তু অনেক দিন তারা বেঁচে থাকে, ইভেন লাইফ লং। যেমন বি লিম্ফোসাইট, এরও বিপরীতে কিন্তু তোমার মেমোরি সেল তৈরি হয় টি সেল। টি সেলের বলতে তোমার সাইটোটক্সিক টি সেল এবং হেলপার টি সেল, এখানেও তোমার মেমোরি সেল তৈরি হয়, ঠিক আছে? যেমন নিউট্রোফিল, নিউট্রোফিল কয়দিন বাঁচে, মাত্র তোমার 12 ঘন্টা মানে বাঁচে, কিন্তু নিউট্রোফিল তো অবশ্যই হয় না, আসা যাই হোক এবং জানে রাখো। ইন দ্য প্রসেস অফ অ্যাক্টিভেশন অফ বোথ টি অ্যান্ড বি সেলস দেয়ার উইল বি প্রোডাকশন অফ মেমোরি সেল অফ বোথ টাইপস। আচ্ছা, তারপর কি হলো, ডিউরিং ফার্দার এক্সপোজার মেমোরি সেলস উইল বি অ্যাক্টিভেটেড অ্যান্ড উইল গিভ হাইটেন্ড অ্যান্ড মোর এফেক্টিভ ইমিউন রেসপন্স। মানে হলো কি, যে এটা যদি ফিগার দেখাইতাম তাহলে ভালো হতো, ফিগারে পরে আমি দেখাবো। আপাতত জানে রেখো যে একটা মাইক্রো অর্গানিজম যখন আমাদের বডিতে প্রবেশ করবে তখন কি করবে, ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগালভ করে নেবে, ফ্যাগোসাইট করবে, করার পরে কি হবে, তাকে ভেঙে ফেলবে, করে স্মল পিসে তৈরি করবে। এগুলো আবার করবে কি, তোমার ফ্যাগোসাইটিক সেল আবার তোমার নিয়ে যাবে কোথায়, এলা পুলিশ হিসেবে কাজ করবে, এরা নিয়ে যাবে কোন কোথায়, তোমার টি সেলের কাছে নিয়ে যাবে, সেটা আইদার সাইটোটক্সিক টি সেল অথবা হেলপার টি সেল, এখানে নিয়ে যাবে। নিয়ে গেলে যদি হেলপার টি সেল অ্যাক্টিভেশন হয় তাহলে হেলপার টি সেলকে দুইটা জিনিস তৈরি হবে, দুটা কাজ হবে। তখন হেলপার টি সেল করবে কি, একটা বি সেলকে অ্যাক্টিভেশন করবে, আরেকটা হবে হেলপার টি সেলকে মেমোরি সেল তৈরি হবে। আচ্ছা, আর হেলপার টি সেল যখন তোমার বি বি সেলকে কাজ উপরে কাজ করবে, তখন বি সেল থেকে ট্রান্সফার হবে কি, প্লাজমা সেল থেকে হবে, প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি, ঠিক আছে? আর এই যে মেমোরি সেল তৈরি হলো, একটা হলো মেমোরি হেলপার টি সেল তৈরি হলো। আচ্ছা, আরেক দিকে হবে কি, তোমার সাইটোটক্সিক টি সেল যখন অ্যাক্টিভেশন হলো তখন সেখান থেকে একটা মেমোরি সেল তৈরি হবে, আরেকটা হলো হবে ইফেক্টিভ টি সেল। ইফেক্টিভ টি সেল কি করবে, সেখানে তোমার যে অর্গানিজম আছে তার বিপরীতে তারা কাজ করবে।
তাহলে এই যে এই যে আমি রাউন্ড সেল গুলো তৈরি হলো এগুলো চলে যাবো, কোচিং এ যাবো, এগুলো কি সাহায্য দিতে পারবে নাকি? বহুদিন তার বেঁচে থাকবে, এবং বেঁচে থাকার সুবিধা হলো কি, কথা বলে না, যার এগেস্টে মনে কর যার এগেস্টে তৈরি হলো, যার এগেস্টে তৈরি হলো মেমোরি সেলটা, জাকির মিউট কর, ওই ব্যাকটেরিয়া আবার যদি ওই ব্যাকটেরিয়া যদি আবার যদি প্রবেশ করে তাহলে সেই মেমোরি সেলটা আবার অ্যাক্টিভেশন হবে এবং আবারও তোমার ইমিউন রেসপন্স করবে, ঠিক আছে? একই হবে, আপাতত এটুকু জানা রাখো, তারপরে মেমোরি সেলটা আবারও আরো ক্লিয়ার হবে, আবারও বলবো তোমরা যদি তোমার বলো, আপাতত এটুকু জানা রাখো, এখন অতটা বুঝবা না। যেমন এই এক্সাম্পল দেওয়া হলো, ম্যানি ইনফেকশাস ডিজিজ ডু নট অফার টয়েস, দুইবার হয় না, কিছু কিছু যেমন পলিও হইলো আর দ্বিতীয়বার হবে না, মিজেলস হলে আর দ্বিতীয়বার হবে না, ঠিক আছে? এইগুলো যেমন কি জন্য হয়, ইনফেকশন গিভ রাইজ টু মেমোরি সেল হুইচ উইল ইভেন ফার্দার ইনফেকশন, যেমন এক্সাম্পল এগুলো দিলাম। আরেকটা কি কাজ করে, যেমন আমরা ভ্যাকসিন দিই, ভ্যাকসিন কি, ভ্যাকসিন কি করে, ভ্যাকসিন কি ডাইরেক্টলি কাজ করে? ভ্যাকসিন দিলে হয় কি, সেখানে এই যে তোমার মেমোরি সেল তৈরি হয়ে থাকে, ঠিক আছে? মেমোরি সেল গুলোই তখন তোমার লাইফ লং ইমিউনিটি দেয়, ঠিক আছে? তারপর সেলফ এবং নন সেলফ রিকগনিশন, এখানে দেখো অ্যাডাপ্টিভ ইমিউনিটি ক্যান ডিফারেনশিয়েট বিটুইন সেলফ অ্যান্ড নন সেলফ, ইট অ্যাটাকস নন সেলফ অ্যান্টিজেন, মানে ফরেন বাইরে থেকে যেগুলো আসবে তাদের বিরুদ্ধে কাজ করবে, তারা কখনোই, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট এগুলো কি অবশ্যই বডি ভিতরে থাকে না, ফরেন সাবস্টেন্স, তাই তো? তখন এই অ্যাকোয়ারিয়াম যেটা তৈরি হলো সেটা তারা শুধু ওকে নন সেলফ রিকগনাইজ করবে এবং তাকে মেরে ফেলবে, এটা একটা। আরেকটা হলো এই, যেমন তারা কিন্তু নিজের টিস্যুকে, এই যে ইমিউনিটি তৈরি হলো, তারা কিন্তু নিজের টিস্যুর বিপরীতে কাজ করবে না, কিন্তু যেমন যেমন গ্রাফ গ্রাফ মানে যে তোমার টিস্যু গ্রাফটিং করা হয়, যেমন কারো কিডনি দেওয়া হয়, তাই তো? কিডনি মনে করো দেওয়ার আগে কি করা হয়, ম্যাচিং করা হয়, যদি ম্যাচিং করা না হয় তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে রিজেকশন হয়ে যায়, তাই তো? এটাই যা বোঝাচ্ছে, এটা পরে আবারও আসবো। এখন অ্যাকোয়ারিয়ামে সেল কি কি আছে অলরেডি আমরা জানছি, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হয় সেটাকে বলি হিউমারাল ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়। আর টি লিম্ফোসাইট কি হয়, এটা দুই ধরনের, একটা হলো টি লিম্ফোসাইট ইট গিভস সেলুলার ইমিউনিটি, হ্যাঁ, ইমিউন রেগুলেশন অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি, আপাতত এটুকু জানে রাখো, পরে আবার পড়তেছি। আমি বললাম যেগুলো অঙ্কের মতো একটার সঙ্গে আরেকটা মিল থাকবে, যা বলে প্রথমেই তোমরা বুঝবে না। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইমিউনিটি আমাকে আমরা ভাগ করব দুই ভাগে, আগে তো বলেছি, তাই তো? অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি, তাই তো? আবার অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটিকে আমরা ভাগ করছিলাম কি হবে, অ্যাক্টিভ ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুটাকে ভাগ করছিলাম কি হবে, ওইটাই এখন আমরা আরেকটু আলোচনা করি। বললাম তো এগুলো রিভিউ ক্লাস জাস্ট, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলা হয়, ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার ইমিউনো কম্পোনেন্ট সেলস অফ দ্য বডি পার্টিসিপেট অ্যাক্টিভলি, যেমন ধরো, আচ্ছা এটা শেষ করে নেই, ইট ইজ আর্টিফিশিয়াল ইমিউনিটি, অ্যান্টি যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে অ্যান্টিজেন বা ইমিউনোজেন ইন্টার সিন দ্য বডি প্রয়াস করলো, তারপর কি হবে, ইমিউন রেসপন্স অকার, অ্যান্টিবডি আর প্রডিউসড এবং টি লিম্ফোসাইট অলসো স্টিমুলেটেড, সিন্স বডি প্রোডাকশন ইটস ওন ইমিউনিটি ইট টেকস সাম টেক টাইম টু ডেভেলপ, সে ওয়ান ফিউ উইকস। আচ্ছা এখানে ওই আগের জিনিসটা বললাম যে অ্যাক্টিভিটি বলা হচ্ছে ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার বডিস ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট, বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট, যেমন তোমার বলা হয় কি, এই যে আগে উদাহরণ দিলাম যে যখন একটা ফরেন ম্যাটেরিয়াল আমাদের বডিতে প্রবেশ করতেছে, সেটা ব্যাকটেরিয়া ভাইরাস
প্যারাসাইট প্রবেশ করতেছে, তখন কি হবে? এগুলো তো ফরেন। এখন প্রথম যাচ্ছে কি ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল করতেছে, মেরে ফেলতেছে, তারপরে সেগুলো আবার ধরে নিয়ে যাচ্ছে কোথায়, তোমার লিম্ফোসাইট, সেটা আইদার বি লিম্ফোসাইট অথবা টি লিম্ফোসাইট, তারপর সেগুলো আবার অ্যাক্টিভেশন হচ্ছে, তারপরে কাজ করতেছে, কিছু অ্যান্টিবডি তৈরি হচ্ছে যেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। আবার সাইটোটক্সিক টি সেল এটা আবার কি করবে, এটা যখন অ্যাক্টিভেশন হবে সে আবার কি করতেছে, সে তখন ডাইরেক্টলি ভাইরাস ইনফেক্টেড সেলকে সে অ্যাক্টিভেশন মানে মেরে ফেলবে। তো এই যে প্রসেসটা হয়তো কিন্তু অনেক সময় লাগে, তবে এটা কিন্তু তোমার সময়টা লাগে, এটাই এটাই বলা হচ্ছে। এবং এখানে সময় লাগে, এবং এখানে কি বডি ইমিউন সিস্টেম গুলা কি অ্যাক্টিভলি পার্টিসিপেট করলো না, অ্যাক্টিভলি পার্টিসিপেট করলো, এই জন্য বলা হচ্ছে, এটা এই জন্য বলা হচ্ছে ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার ইমিউনো কম্পোনেন্ট সেলস অফ দ্য বডি পার্টিসিপেট অ্যাক্টিভলি। ইমিউনো কম্পোনেন্ট সেল বলতে তোমার ওই যে বি সেল টি সেল এই দুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে এখানে, অথবা ইমিউন বডি ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট। আচ্ছা, এটাই হলো অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। এখন ন্যাচারাল আর্টিফিশিয়াল আর এই যে ইমিউনিটি তৈরি হলো এটা বহুদিন থেকে যাবে, কি জানো, ডিউ টু অ্যান্টি মেমোরি সেল প্রোডাকশন। এখন এসো এক্সাম্পল দেখো, ন্যাচারাল ইমিউনিটি এটা কাকে বলি আমরা, যেমন ইনফেকশন হলো অ্যান্টিজেন ভাইরাস বা ব্যাকটেরিয়া ইন্টারসেন্ট্রাল বডি প্রবেশ করলো, তারপর কি হয়, ইন্টার করলে সে যে ডিজিজ করবে তা কিন্তু নাই, যখন ডিজিজ করবে তখন আমরা বলবো ক্লিনিক্যাল সাইন সিমটম প্রকাশ হয়। আবার অনেক সময় দেখা যায় কি সাইন সিমটম থাকে না, তখন আমরা বলি সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এই জন্য বলা আছে যে বোথ ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন কজ ডেভেলপমেন্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর আমরা কি বলছিলাম যে ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন ইজ কল্ড ন্যাচারাল ইমিউনিটি, তাই তো? এটাই ডেফিনিশন, এটাও এক্সাম্পলে দিতে পারো। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি কাকে বলেছিলাম, যেমন ভ্যাকসিনেশন, আরেকটা বললাম কি এখানে ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়, এটা ইমিউনিটি তৈরি করে ডাইরেক্টলি। আচ্ছা, এটা আপাতত ওই ভ্যাকসিন দেওয়ার পরে হয় কি মেমোরি সেল তৈরি হয়, তো তারপরে সেটা ইমিউনিটি দেয়, এটা বলবো। যেমন ডিপিটি, ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কি হবে, তখন কি কিন্তু ডিপথেরা পার্টাস এবং কি টিটানাস আর হইতে পারবে না, এটাই জাস্ট বলা হচ্ছে। আর প্যাসিভিটি কাকে বলা হচ্ছে, ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার বডিস ইমিউন সিস্টেম নট অ্যাক্টিভলি পার্টিসিপেট। এখানে প্রিফর্ম অ্যান্টিবডি, আগে থেকে অ্যান্টিবডি তৈরি করা থাকে, সেগুলো দেওয়া হয় কি জন্য, ফর ট্রিটমেন্ট পারপাস। আমার ট্রিটমেন্ট, একটা রোগী অসুস্থ হয়ে গেছে তাকে ভালো করতে হবে, তাই তো, তখন আমরা প্রিফর্ম অ্যান্টিবডি দিই। যেমন তোমার কারো টিটানাস হলো তখন কি করবো, কি দেওয়া হয়, আইজিজি, হ্যাঁ, টিটানাস ইমিউনো গ্লোবুলিন, টিআইজি দেওয়া হয়, টিটানাস ইমিউনো গ্লোবুলিন দেওয়া হয় ডাইরেক্টলি ট্রিটমেন্ট করার জন্য। এটা তাহলে আমরা বলি, পড়ি আবার, ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হোয়ার প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইন টু এ হোস্ট ফর স্পেসিফিক ইমিউনিটি, এটা দুই, তাই তো, আমি ওই বললাম যে বারবার একই জিনিসপত্র বলতেছি, ইট ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি। এটা হলো দুই ধরনের ইমিউনিটি, আর একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি। ন্যাচারাল কাকে বলবো, ন্যাচারালটা কোনটা, এগুলো এগুলো বলতেছে না। আচ্ছা, এখানে দেখো ন্যাচারালটা দেখো, প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। এখন ধরো একটু পরে আসতেছি, এখানে যেহেতু প্রিফর্ম অ্যান্টিবডি দেওয়া আছে, পূর্ব থেকে অ্যান্টিবডি তৈরি করা আছে সেটা দেওয়া আছে, এই যে অ্যান্টিবডি কিন্তু এর হাফ লাইফ কিন্তু কম, যেমন আইজিজি হাফ লাইফ মাত্র তোমার 23 দিন, এটা বেশি দিন বাঁচবে না। আইজিএম
মাত্র তোমার 3-4 দিন বাসে, যার ফলে এরা কিন্তু লাইফ লং ইমিউনিটি দেবে না, কম সময় তারা ইমিউনিটি দেবে। এক্সাম্পল দেখো, ন্যাশনাল ইমিউনিটি দেখো, প্লাসেন্টার মাধ্যমে কি যায়, ইমিউনোগ্লোবিন জি প্লাসেন্টা ক্রস করে, তাই তো? এটা যখন তোমার যে বাচ্চা পেটে থাকে, ইউটেরাসে, তখন প্লাসেন্টা ক্রস করে বাচ্চা সরে যাচ্ছে, যা বলে কি তখন বাচ্চাকে ইমিউনিটি দিচ্ছে, তাই তো? এবং বলা যায় যে 6 মাসে পর্যন্ত তাকে ইমিউনিটি দিবে, তারপরে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে আরেকটা যায় কি আইজিজি তোমার ডেলিভারি হয়ে গেলে তখন ব্রেস্ট মিল্ক, তাই তো? এই যে 6 মাস পর্যন্ত যাবে দিবে। তারপর ধর ধর ব্রেস্ট মিল্কের মাধ্যমে কি যায়, যেমন কলোস্ট্রাম, এর মাধ্যমে কি যায় আইজিএ, তাই তো? এটাও যত যতদিন ব্রেস্ট ফিডিং করবে বেশ 6 মাস পর্যন্ত এরা কিন্তু ইমিউনিটি দেয়। ঠিক আছে, তাহলে হলো ন্যাশনাল ইমিউনিটি গেল, আর একটা হলো প্যাসিভ আর্টিফিশিয়াল। এখানে কি কি বলা হয়, কোনো কোনো অসুখ হলো যখন অ্যান্টিবডি ডাইরেক্টলি দিতে হবে, ট্রিটমেন্ট পারপাসে আমাকে রোগী ভালো করতে হবে, তখন প্রিফর্ম অ্যান্টিবডি দিতে হবে। যেমন কোন ক্ষেত্রে আমরা দেই, যেমন তোমার কারো হলো টিটাস হইল, তখন আমি যদি টিটাস টক্সয়েড দেই তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে কাজ করবে না, তখন দিতে হয় টিআইজি, ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সে কাজ করবে, তাই তো? তাহলে প্রিফর্ম অ্যান্টিবডি ডাইরেক্টলি দেওয়া হলো। আচ্ছা, ইএটিএস এখনো দেওয়া হয় না, ইডিএস এখনো ব্যবহার এগুলো উঠে গেছে, যাক আমি আগে যেটা বললাম টিআইজি বললাম, এটা খেয়াল রাখো। এখন এসো এই যে এত যে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি আমরা কম্পেয়ার করলাম, আলোচনা করলাম, ওটাই এখন তোমরা ইয়ে করো, কম্পেয়ার করি ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। কিভাবে করতেছি, অ্যাক্টিভ পার্সন অফ দ্য হোস্ট, আগে বললাম অ্যাক্টিভ ইমিউনিটি কি বললাম, বডিস ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট, কিভাবে করলো আমি তো বললাম অলরেডি। আর প্যাসিভ ইমিউনিটি কি হলো, বডিস ইমিউন সিস্টেম আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট, হিয়ার দ্য প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইন টু দ্য হোস্ট। আবারও বলি যে যে অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হয়, একটা ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করলো, তারপরে ফ্যাগোসাইটিক সেল তাকে ইনকাল্প করলো, ভেঙে দিল, তারপরে সে নিয়ে গেল কোথায়, টি সেলের কাছে, টি সেল তখন অ্যাক্টিভেশন হয়ে কি করবে, একটা মেমোরি সেল তৈরি হবে, তারপরে কিছু অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো? তাহলে এই যে কাজটা করতেছে, করতে গেলে একটা হচ্ছে কি তোমার বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, তাই তো? একটা হলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, আর এই যে এতগুলো প্রসেস স্টেপ করতে গেলে সময়টা তোমার বেশি লাগতেছে, সময়টা বেশি লাগতেছে। আর একটা কি হচ্ছে তোমার মেমোরি সেল তৈরি হচ্ছে, মেমোরি সেল তৈরি হওয়ার জন্য কি ওখানে মেমোরি সেল তৈরি হওয়ার ফলে হবে কি, ভবিষ্যতে আবার যদি সেই অর্গানিজমটা আবার বডিতে প্রবেশ করে তাহলে কি হবে, সেই অর্গানিজম সেই ডিজিস্টার হবে না। এবং মেমোরি সেল তৈরি হওয়ার জন্য আরেকটা হবে কি, যে অ্যান্টিবডি যেটা তৈরি হবে সেটা বহুদিন বাঁচবে, কারণ মেমোরি সেল গুলো বহুদিন বাঁচে, তাই তো? এই জিনিসটা আবার দেখো, তাহলে অ্যাক্টিভিটি হবে কি বডিস ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট, আর প্যাসিভিটি কি হলো বডিস ইমিউন সিস্টেম আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট। এখানে কি করা আছে, হ্যাঁ দ্য প্রিফর্ম অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইন টু দ্য হোস্ট, কি করে হলো একটা বডি একজনের টিটানাস হলো তাকে বাঁচাতে হবে, তখন আমরা কি দেবো টিআইজি। টিআইজিটা কি, এটা আগে থেকেই মানুষের শরীর থেকে তৈরি করা হয়, অ্যান্টিবডি তৈরি করা হয় থাকে কমার্শিয়ালি, টিটা আসে তো তখন আমরা ডাইরেক্টলি দেবো, তাহলে এটা কি বলতে পারি আমরা প্রিফর্ম অ্যান্টিবডি, তাই তো? এখন এই অ্যান্টিবডি যখন দেওয়া হচ্ছে তখন রোগীটা ভালো হয়ে গেল, খারাপ দিক হলো কি রেডিমেড, তাই তো? যার ফলে সে ইমিডিয়েট অ্যাকশন করবে, কিন্তু খারাপ দিক হলো যে এখানে তো মেমোরি সেল তৈরি হচ্ছে না, মেমোরি সেল যেহেতু তৈরি হয় না, যার ফলে তোমার এই যে ইমিউনিটি কতদিন দেবে, লং লাস্টিং ইমিউনিটি দেবে না, শর্ট টাইমের জন্য দেবে। ঠিক আছে, ওই এক্সাম্পল দুটা খেয়াল রাখো, ওই এক্সাম্পল দুটা যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমার কম্পারিজন সুবিধা হবে।
তাহলে এই জন্য প্যাসিভিটি কি মানে আছে, বডিজ ইমিউন সিস্টেম আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট হ্যাড প্রিফর্ম অ্যান্টিবডিজ প্রোডিউসড। আর এই যেটা এটা রেডিমেড, তাই তো, রেডিমেড হওয়ার জন্য এটা ইমিডিয়েট ইফেক্ট। আর তোমার অ্যাক্টিভিটি কি অনেকগুলো স্টেপ পার হচ্ছে, যার ফলে কি অ্যাকশন হতে সময় লাগবে, 5 থেকে 7-10 দিন সময় লাগে, বা সে 7 টু 10 ডেজও বলতে পারো। আর অ্যাক্টিভিটিতে কি মেমোরি সেল তৈরি হওয়া থাকে, তৈরি হয়ে থাকে, তোমার আগে জানছো। আর প্যাসিভিটিতে মেমোরি সেল তৈরি হয় না। আর অ্যাক্টিভিটিতে কি হয় যে ইমিউনিটি যেটা তৈরি হলো সেটা লং লাস্টিং ইমিউনিটি দেবে, আর প্যাসিভিটিতে কি হবে শর্ট লাস্টিং ইমিউনিটি দেবে। কি জন্য লং লাস্টিং ইমিউনিটি দেবে? সেখানে তোমার মেমোরি সেল তৈরি হলো, মেমোরি সেল গুলা কি মানে কি লং মেমোরি কি বলেছিলাম, লং লং লিভড বি সেল অর টি সেল কল মেমোরি সেল, এগুলো বহুদিন বাঁচবে, তাই তো। যার ফলে আবার যদি তোমার এই যে তাহলে এটা ইট গিভস লং লাস্টিং ইমিউনিটি, ইভেন লাইফ লং ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি যেগুলো তোমার যে অ্যান্টিবডি দেওয়া হলো এগুলো তো হাফ লাইফ, মানে করো আইজিজি 23 দিন, কিছুদিন পরে এটা মারা যাবে, যার ফলে কি শর্ট লাস্টিং ইমিউনিটি দেবে। অ্যান্টিবডি প্রোডাকশন অ্যাক্টিভিটিতে তোমার অ্যান্টিবডি তৈরি হতে পারে অথবা তোমার ইফেক্ট অফ টি সেল তৈরি হতে পারে, এটাও পরে আমরা আরো ভালো করে জানবো। আর প্যাসিভিটিতে অ্যান্টিবডি তৈরি হয় না, এখানে কি হয় প্রিফর্ম অ্যান্টিবডি দেওয়া হয়। সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যাক্টিভিটিতে তৈরি হয় আর প্যাসিভিটিতে হয় না, একটু পরে বলেছি, ক্লাসে আছে, ক্লাসে আছে। আচ্ছা, এখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এখন আমরা যে ইমিউন রেসপন্স দুই ধরনের, একটা প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এটা আমরা এখন এই টার্মটা খালি জানে রাখো, আমরা পরে এটা পড়ব। অ্যাক্টিভ ইমিউনিটিতে হয় কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে হয় না, কেন হয় না সেগুলো পরে আমরা পড়ব। ইউজ কি অ্যাক্টিভ ইমিউনিটি টু প্রিভেনশন অফ ডিজিজ, হ্যাঁ, যেমন ডিপিটি, এই যে আমরা ইপিআই প্রোগ্রামে যে ভ্যাকসিন দেই, ভ্যাকসিন কি জন্য দেই, প্রিভেনশন পারপাজে, কি জন্য বলা হয় যে যেমন কি প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর, তাই তো। আর প্যাসিভিটি কি হয় ইউজ টু ট্রিটমেন্ট অফ ডিজিজ, যেমন টিআইজি দেওয়া হলো, তাহলে ক্লিয়ার এটা, এটা তাহলে ভালো করে পড়িও। এখন আমরা পার্থক্য করবো ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটি। এতক্ষণ যে ইনেট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়লাম, যদি তোমার যে ক্রাইটেরিয়া যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে পড়তে পারো, তা বুঝে থাকো, তাহলে তোমার এই যে কম্পারিজনে এটা সুবিধা হবে। টাইম অফ ডেভেলপমেন্ট, এই যে ইনেট ইমিউনিটি কি হবে, ইট ইজ প্রেজেন্ট বাই বার্থ, ডেভেলপ বিফোর এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন, স্কিন উইকাস হবে না, এগুলো কি গড গিফটেড, তাই তো, এগুলো কিন্তু জন্মের সময় তোমার তৈরি হয়ে থাকে, এগুলো কিন্তু, তাই তো। আর অ্যাডাপটিভ ইমিউনিটি কি হয়, এই যে ইমিউনিটি তৈরি হলো কি হবে, অ্যান্টিজেন বডিতে বডিতে প্রবেশ করলো, তারপরে সেখানে অনেক স্টেপের মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হলো এটা অর্জন করা হলো, যা বলে এটা হলো, এটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপস আফটার এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন, নট প্রেজেন্ট বিফোর বার্থ। তাহলে এটা একটা জানলা। স্পেসিফিক নন স্পেসিফিক ইন অ্যাকশন আগেই বলা হলো, নন স্পেসিফিক। আর অ্যাডাপ্টিভিটি যেমন তোমার স্কিন মিকাস আমি বললাম, যেগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, যার ফলে বলা হচ্ছে নন স্পেসিফিক। আর অ্যাডাপ্টিভিটি হাইলি স্পেসিফিক, কেন বলা হলো, বললাম যে যেমন পোলিওর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো সেটা পোলিওর বিপরীতে কাজ করবে, কিন্তু এইচআইভি বা অন্য ভাইরাল ডিজিজের বিরুদ্ধে কাজ করবে না, এই জন্য বলা হচ্ছে হাইলি স্পেসিফিক। আর টাইপ অফ অ্যাকশন ইউনিট এবিলিটি কি বললাম, ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স, তো অলরেডি আমি বলেছি। অ্যাডাপ্টিভিটি কি থার্ড লাইন ডিফেন্স, কে দেয় ফার্স্ট লাইন, কে সেকেন্ড লাইন দেয় জানতে হবে, থার্ড লাইন কে দেয় জানতে হবে। মেমোরি সেল ইউনিট এবিলিটি তৈরি হয় না, আর অ্যাডাপ্টিভিটি মেমোরি সেল তৈরি হয়। তারপর রেসপন্স টু সাবসিকুয়েন্ট এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন, ইনিশিয়াল অ্যান্ড সাবসিকুয়েন্ট রেসপন্স আর সেম, অ্যান্ড প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স ডিফার
কোয়ান্টিটেটিভলি অ্যান্ড কোয়ালিটেটিভলি, এটা পরে আমরা ভালো করে জানবো। এগুলো প্রাইমারি ইমিউন রেসপন্স যখন পড়বো তখন জানবা, এখন আপাতত পড়ে যাও খালি। অনসেট অফ অ্যাকশন ইনেট এবং এটা হলো ইমিডিয়েট, কারণ আমি বললাম যে স্কিন মিকাস পেমেন্ট এগুলো কি করবে, সঙ্গে সঙ্গে কাজ করবে, তাই তো? আর অ্যাডাপ্টেবিলিটি, কাজ করতে সময় লাগবে, অনেকগুলো স্টেপ পার হতে হয়, 5 থেকে 10 দিন সময় লাগবে। সেলফ কিট ইনভলভ কম্পোনেন্ট যেগুলো আসো, আমি অলরেডি তোমার ইনেট ইমিউনিটিতে কম্পোনেন্ট কি বলেছিলাম, একটা হলো সেলুলার ফ্যাগোসাইটিক সেল বা, তাই তো, বা সেলুলার কম্পোনেন্ট বলেছিলাম, আরেকটা বলেছিলাম কি সলুবল কম্পোনেন্ট বলেছিলাম, তাই তো? যেমন ইনেট ইমিউনিটিতে কি সেল আছে, ম্যাক্রোফেজ, নেট হুইল এবং ন্যাচারাল কিলার সেলস। আর অ্যাডাপ্টিভ ইমিউনিটিতে বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। তবে এখানে ম্যাক্রোফেজ কিন্তু দুই দিকেই কাজ করে, ইনেট ইমিউনিটিতে কাজ করে এবং অ্যাডাপ্টিভ ইমিউনিটি এই দুই জায়গায় কাজ করে। এটা কিন্তু অনেকে কিন্তু তোমাকে বলতে পারে। আচ্ছা, আর এই সলভল কম্পোনেন্ট বা হিউম্যানাল ইমিউনিটি ইনেট ইমিউনিটি থেকে দেবে কমপ্লিমেন্ট ইন্টারফেরন, আর অ্যাডাপ্টিভ ইমিউনিটি থেকে দেবে অ্যান্টিবডি। আর এই যে ইনেট ইমিউনিটি থাকে কোথায়, বোথ ভার্টিব্রেট অ্যান্ড ইনভার্টিব্রেট, আর অ্যাডাপ্টিভ ইমিউনিটি থাকে হলো অনলি ইন ভার্টিব্রেট। এই হলো কম্পারিজন। এখন আমরা আসি হলো ইয়েতে, আসো স্যার একটা প্রশ্ন ছিল। আমার একটু আগে এটা নিয়ে আগে ওইটা আবার গেল কোথায়, এটাকে দেখা যাচ্ছে, এটা এটাকে দেখা যাচ্ছে, হ্যালো স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর তাহলে আবার তাহলে লিফট করি, লিফট করে আবার আমি করি। জি স্যার আসছে এখন। আচ্ছা, প্রশ্ন কে বললো বলো স্যার, করোনা থেকে যে পরবর্তীতে মানে ইমিউনিটি যে অর্জন হচ্ছে মানে সরাসরি মানে অটোমেটিক, তো সেটা স্যার কতদিন থাকে এটা জানতে চাচ্ছে আর কি, আর দ্বিতীয়বার যে পরবর্তীতে। হ্যাঁ, এটাই বলা মুশকিল, এটাই বলা মুশকিল। কি জন্য, যেমন তোমার ডেঙ্গু ভাইরাস বলি তাহলে বুঝবা, ডেঙ্গু ভাইরাসে হয় কি, সাব টাইপ তোমার 4টা আছে, সেরো টাইপ 4টা, ডেঙ্গু 1, 2, 3, 4, তাই তো? এখন ডেঙ্গু 1 দ্বারা যদি কারো ইনফেকশন হয় তাহলে ভবিষ্যতে ডেঙ্গু 1 আর হবে না, কিন্তু ডেঙ্গু 2 কিন্তু হবে, ডেঙ্গু 2, 3 এগুলো 4 হবে, ঠিক আছে? ডেঙ্গু 2 দ্বারা যদি কারো ইনফেকশন হয় তাহলে ডেঙ্গু 2 আর ইনফেকশন ভবিষ্যতে আর হবে না, কিন্তু ডেঙ্গু 1, 3, 4 এগুলো হবে। তেমন এই করোনা ভাইরাস এইটা নিয়ে সায়েন্টিস্ট এখনো পর্যন্ত দ্বিধাবিভক্ত। দ্বিধাবিভক্ত কি জানো, এই ডেঙ্গু ভাইরাসটা যেমন আরেকটা এক্সাম্পল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর বিপরীতে কিন্তু এখনো কিন্তু ইফেক্টিভ ভ্যাকসিন তৈরি করা হয় না। কি জানো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তোমার রিপিটেডলি তোমার মিউটেশন হয়, হ্যাঁ, তার জেনেটিক্যালি তার চেঞ্জ হয়, যা বলে কিন্তু এখনো তার ইফেক্টিভ অ্যান্টিবডি তো ভ্যাকসিন তৈরি করা হয়নি। তেমনই তোমার এই যে করোনা ভাইরাস এই যে আসলো, এ বন্ধু এর এর যে কতগুলো টাইপ মানে আসছে বলা যাচ্ছে না। বাংলাদেশে বন্ধু আমাদের দেশে 4টা টাইপ চলে আসছে, এবং আরো কিন্তু কন্টিনিউসলি সে কিন্তু মিউটেশন করতেছে, যা বলে এটার ইমিউনিটি কতদিন দেবে এটা কিন্তু আমরা কিন্তু এখনো আনসার্টেন, এটা কেউ বলতে পারতেছে না। এবং এটাও বলা হচ্ছে যে ভ্যাকসিন দেব, এই যে ভ্যাকসিন যে আসবে এটাও যে কতটুকু এফেক্টিভ হবে এটাও বলা মুশকিল, এটাও বলা মুশকিল। কিন্তু তো এই জন্য তোমার মনে করো যাতে মিউটেশন হচ্ছে করোনা ভাইরাস, এখন যেহেতু মিউটেশন হচ্ছে যে ভাইরাসের বিপরীতে যে সাব টাইপের বিপরীতে তোমার অ্যান্টিবডি তৈরি হলো সেটাকে সে প্রিভেন্ট করবে, লাইফ লং করতে পারে ধরে নাও। কিন্তু ও মনে করো শেপ চেঞ্জ করলো, আগে ছিল মনে করো বিড়াল, তাই তো? পরে সে শেপ চেঞ্জ করে সে বাঘ হয়ে গেল, তাহলে সে
যখন বাঘ হয়ে গেল, বাঘটাকে সে কিন্তু এই আমাদের বডি কিন্তু আর সে প্রোটেকশন দিতেই পারবে না, ঠিক আছে? যাবার ভ্যাকসিন আসলেই যে তোমার ইফেক্টিভ হবে বা ওই ইনফেকশন হলে যে সেকেন্ড টাইম হবে না, এটা কিন্তু আমরা বলে পারতে বলতে পারতেছি না, ঠিক আছে? জি স্যার, এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল, মানে কন্ট্রোভার্সি বলবো না, এটা এখন আমরা এই জন্য তোমার WHO বলতেছে করোনা ভাইরাস কতদিন থাকবে, 3-4 বছর থাকতে পারে, এটা বলা মুশকিল। এই জন্য তো তোমাদের খুলে দেওয়ার উদ্দেশ্যটা কি, যে তাহলে আমাকে 3-4 বছর খুলবো না? হ্যাঁ বলো, খুলবো না তাহলে? এই স্যার জন্য, তাই না? জি স্যার, এই জন্য তো মনে করো যে সবকিছু খুলে দেওয়া উচিত, সবাই তো অবাধে চলাফেরা করতেছে। হ্যাঁ, এই জন্য তো দেখো তোমাদের এই যে আমাদের প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ দেওয়া উচিত কি জন্য, দেখো আমাদের দেশটা এটা তো এখনো মনে করো গরিব কান্ট্রি, বিদেশে করতেছে কি লকডাউন করে সেখানে কিন্তু খাবার বাড়ি বাড়ি পৌঁছায় যাচ্ছে। আমরা গরিব কান্ট্রি, আমাদের পক্ষে কি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া সম্ভব? সম্ভব নয়। যাবার কিছুদিন কিন্তু লকডাউন করলো, লকডাউন করার পরে দেখা গেল যে না, এইভাবে তো গভর্নমেন্ট কতদিন খাবার দেবে মানুষকে, কতদিন দেবে? যাবারে করলো কি, আমার প্রাইম মিনিস্টার করলো কি, উনি কিন্তু সেই গার্মেন্টস ফ্যাক্টরি বলো বা দোকান কলকারখানা সব কিন্তু ওপেন করে দিল। ওপেন করে দিয়ে কিন্তু সাময়িক একটা কিন্তু তোমার হয়তো সমস্যা হয়েছিল, কিন্তু এখন দেখো আবার আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের বিদেশে লোক যাচ্ছে, তারপরে দেশে বা দোকান পাট খুলে গেছে, এবং অর্থনৈতিক যে চালিকা শক্তি এখন কিন্তু আমাদের ভালো পজিশনে এখন আছে। কিন্তু কিন্তু অন্যান্য অনেক কান্ট্রি আছে যেগুলো তাদের অর্থনীতি ভেঙে গেছে, অনেক ভেঙে গেছে, কিন্তু এটা কিন্তু একটা বিচক্ষণতার মতো কাজ করছে। এটা কিন্তু প্রথম যারা বিশেষজ্ঞ ছিল তারা সবাই এটা মানে সমালোচনা করছে, কিন্তু এখন আমরা বুঝতেছি ওই সময় যদি না খুলে যেত তাহলে দেশে হাহাকার পড়ে যেত, দেশে হাহাকার অবস্থা পড়ে যেত তাহলে, বুঝছো তো? এই জন্য খুব ভালো হয়েছে এটা, এই জন্যই তো এখন এই যে পর্যায়ক্রমে তোমার এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। এখন ভয় আরেকটা আছে যে ফার্স্ট ঢেউ, প্রথম ঢেউ যেটা বলা হয়, ও আমাদের দেশটা কিন্তু এখনো প্রথম ঢেউটাই শেষ হয়নি। এখনো কিন্তু আমাদের প্রথম ঢেউ কখন বলা হয়, শেষ যখন 5% পজিটিভ হবে বা তার কম হবে তখন ফার্স্ট ফেজ বলা হয়। তো প্রথম ঢেউ কিন্তু এখনো আমাদের পজিটিভ হলো 10-15%, এখনো কিন্তু প্রথম ঢেউই শেষ হয়নি কিন্তু, ঠিক আছে? যেমন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু সেকেন্ড ফেজ দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এখন তোমার ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আবার ব্যাপক ভাবে শুরু হয়ে গেছে। শীতকালে কি হবে বলা মুশকিল, তাই যাই হোক জানি না, এগুলো পরে দেখা যাবে। আবহাওয়া তো আমাদের কাজ করি স্যার, আমাদের কি মানে প্রফ নভেম্বরে হতে পারে স্যার, ডিসিশন দিচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত সেই সিদ্ধান্ত আছে, এবং আমরা তো পরীক্ষা সেইভাবেই নেবো, বুঝছো না? তোমার আসার পরে তোমাদের তো আগে তো আমরা করোনা টেস্ট করাবো, করার পরে তোমাকে তোমাদের আইসোলেশন রাখবো। যেমন এই যে অলরেডি যেমন এই যে 5th year যে পরীক্ষা নেওয়া হলো, 5th year যে তারা যে তোমার পরীক্ষা দিল প্রায় 34 জন দিল না, তোমার কি জানো পরীক্ষা দিচ্ছে কেন? যে তোমাদের ওরা প্রায় দিন 15-20 দিন হলো আসছে, পরীক্ষার তারিখ মানে পিছিয়েছে একটু। কবে? 28 তারিখ। 28 তারিখের আগে? আচ্ছা, যে ভালো, এটা ওই জন্য তো তোমাদের একটা ভালো হলো, তোমাদের ক্লাস চলবে এখন, ঠিক আছে? ভালো একটা হলো যে তোমার তোমার যে এগিয়ে যাও, সেখানে 3rd ফেজটা তোমার এগিয়ে যাও, তোমাদের জন্য ভালো হলো এটা। কারণ পরে পরীক্ষা দিতে গেলে তোমার যে আমি বারবার যেটা বলি যে পরে যদি তোমার অ্যাটেন্ড করতে চাও তখন তো এই রাজশাহী রংপুর সবাই ক্লাস করে সিলেবাস চেঞ্জ করবে, তোমাদের হইলো না, তখন তোমার পরীক্ষা কিভাবে দিবা? তারপরে তোমার ক্লাস করে দাও, এটা ভালো হলো একটা। স্যার ডিসেম্বরের 3rd উইকের যে নোটিশটা আসছে, ওই নোটিশে কি স্যার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? না না, এটা এখনো যেহেতু নোটিশ আগে আসুক তারপরে সেটা সিদ্ধান্ত, নোটিশ এখনো তো আসেনি। স্যার এই নোটিশটা তো মূলত দেওয়া হয়েছে স্যার ফরেনারদেরকে, স্যার ফরেনারদেরকে দেওয়া হইলো কি জানো, যে ওদেরকে দেশ তোমার ওই যে দেশে যখন আসবে ওই বিভিন্ন কান্ট্রি থেকে তো আসতে পারতেছে না, ওদেরকে ভিসা দিতে হবে না, তাই তো? ওরা বিমানে নিয়ে আসতে হবে, তাই তো? যা বলে ওদেরকে আমরা ওই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন ফেজ থেকে লিস্ট দেওয়া হলো যে ফরেনার কে আছে, যে অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন তারা করবে কি, ওই যে ওখানে এমবাসিতে যাবে, তারা পাসপোর্ট করবে, ভিসা করবে, করে আবার তোমার যে ভিসার জন্য এই জিনিসগুলো ওদের নামগুলো ফরাতে হবে, নামগুলো দেখবে,
তারপর ওরা ওখানে করোনা টেস্ট করবে, তারপরে এখানে আবার আসবে, এখানে এখানে আসার পরে আমরা আবারও আমরা করোনা টেস্ট করাবো। তোমরা যখন আসবা তখনও দেখা হবে, দেখা যাবে তোমাদের আমরা করোনা টেস্ট করাবো, করার পরে তোমাদেরকে আইসোলেশন আবার রাখে দেবো, তখন তোমাদেরকে ফ্রি আর ওই যে ঘোরাফেরা করতে দেবো না, ঠিক আছে? এবং আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, মানে করোনা এফেক্টেড হয়ে কেউ মানে সুস্থ হওয়ার পর তার প্লাজমা দিয়ে যে ট্রিটমেন্ট করা হয়, ওই প্লাজমাটা স্যার কতদিনের মধ্যে নিলে হচ্ছে ভালো কাজ করবে? এখন প্লাজমা তো সবাইকে দেওয়া হয় না, মানে যারা পরবর্তীতে এফেক্টেড হয় ওইটা নিয়ে যে ট্রিটমেন্ট করবে স্যার, তো ওইটা কতদিনের মধ্যে নিলে ভালো কাজ করবে? না প্লাজমা তো কতদিনের মধ্যে সবাইকে তো দেওয়া হয় না, যারা খুব একবারে মনে করো ইন ডেঞ্জারে আছে, বিপজ্জনক পর্যায়ে আছে, তখনই তাকে তাকে দেওয়া হয়। আর প্লাজমাতে দেওয়া হয় কি জানো, প্লাজমাতে তোমার অ্যান্টিবডি থাকে, তাই তো? অ্যান্টিবডি রিঅ্যাকশন কি, তুমি এতক্ষণ প্রি ফর্ম অ্যান্টিবডি দেওয়া আছে, ওই প্লাজমার মধ্যে কি আছে, প্রি ফর্ম অ্যান্টিবডি আছে, তাই তো? ওই অ্যান্টিবডি দিলে কি ইমিডিয়েট অ্যাকশন করবে না, তাই তো? এত ক্লাসে তো এটাই বলা হলো যে প্রি ফর্ম অ্যান্টিবডি দেওয়া আছে মানে তাহলে ওটা ইমিডিয়েট কাজ করবে, কিন্তু এটার অ্যাকশনটা বেশি দিন থাকবে না, ঠিক আছে? এখন আমরা করি করোনা নিয়ে স্যার, আমার স্যার একটা ছোট একটা প্রশ্ন ছিল স্যার। করোনা বাদ দাও, এখন তুমি যে এগুলো পরে আসো, আমরা আসো আসো কথা হলো যে এখন এটা বলো ইমিউন সিস্টেম পড়ো এখন। আচ্ছা স্যার, অর্গান এবং সেলস ইনভলভ ইন ইমিউন সিস্টেম। আর হ্যাঁ, করোনা তো ভাইরাস বরাবর, করোনা তখন এবারে কিন্তু এই যে বর্তমান যে ব্যস্ত পরীক্ষা দেবে বা তোমাদের করোনা নিয়ে যে কোশ্চেন আসবে না এটা বলা যাবে না, কিন্তু তাহলে করোনা নিয়ে এগুলো আমরা আবারও ক্লাস করাবো, ঠিক আছে? এবং করাবো, এবং করোনা নিয়ে মনে হয় সেমিনার তোমার ছিল কিনা আমি জানি না, সেমিনার একটা হয়েছিল তারপরে কিছু কিছু না স্যার, ওইটা স্যার শুধু স্যার ডক্টরদের জন্য ছিল স্যার, না ছাত্রদের জন্য ছিল তখন, তখন তো বন্ধই হয় না, তখন ছাত্রদের জন্য ছিল, এখন তোমরা ছিল কি জানি না। তখন আমরা মাইক্রোবায়োলজি করছিলাম, মাইক্রোবায়োলজি মেডিসিন এবং পেডিয়াট্রিক্স তিন ডিপার্টমেন্টের যৌথ ইয়েতে আমরা করছিলাম, এবং আমি আবার যে হাজি দানেশ ইউনিভার্সিটি ওখানেও গিয়ে করে আসছি। আচ্ছা যাই হোক, এখন আমরা ইমিউন সিস্টেমে পড়ি, অর্গান অ্যান্ড সেলস ইনভলভ ইন ইমিউন সিস্টেম। অর্গান কি কি আছে এই ইমিউন সিস্টেমের, অর্গান কি কি আছে? অর্থাৎ মেজর লিম্ফয়েড অর্গান ইন ইমিউন সিস্টেম, তোমার অ্যানাটমিতে অলরেডি পড়ে গেছে, এখন এগুলো আমরা অন্যভাবে পড়ব। আমরা পড়ব মেজর লিম্ফয়েড অর্গান, আরেকটা হলো এটাকে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব, একটা প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান, আর একটাকে ভাগ করব সেকেন্ডারি বা পেরিফেরাল লিম্ফয়েড অর্গান। প্রাইমারি কেন বলা আছে, সেন্ট্রাল কেন বলা আছে পরে বলতেছি। আপাতত এক্সাম্পল দেখো কি, প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হলো থাইমাস এবং বোন ম্যারো। কেন বলা আছে দেখো, কেন বলা হচ্ছে তাহলে, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট, ঠিক আছে? যে সেদিন আমি সম্ভবত তোমাদেরকে বলেছিলাম, সম্ভবত সেদিন বলছিলাম ডেভেলপ যে বোন মেরু থাইমাস, তোমাদের মনে হয় যে অ্যানাটমিতে তোমার যে অ্যানাটমিক্যাল বেড়ে না কোথায় যেন বললাম তোমাদের ক্লাসটায়, তাই তো? যে থাইমাস এবং বোন মেরু, ও সেদিন প্রথম ক্লাসে বললাম যে ওই তোমার যে কম্পারিজন বললাম না, যে তোমার যে ইমিউন সিস্টেমের সঙ্গে আমরা কি করলাম কম্পেয়ার, কার সঙ্গে করলাম, আমাদের আর্মির সঙ্গে তুলনা করলাম, ঠিক আছে? যে সেনাবাহিনী রিক্রুট করা হয় কোথায়, তোমার যে ক্যাম্পে না হয়, তাই তো? ওটাকে বলা হয়, তারপরে সেখানে ট্রেনিং দেওয়া আছে, যার ফলে সেখানে বলা আছে নার্সারি, তাই তো? আরেকটা বলা আছে একাডেমি, তাহলে সেখানে সেই রকমই বোন ম্যারো এবং থাইমাস, এখানে তোমার এই লিম্ফোসাইট গুলো এখানে তোমার অরিজিন হবে, এখানে উৎপত্তি হবে, উৎপত্তি হয় সেইখানে ম্যাচিওর হবে, ট্রেনিং প্রাপ্ত হবে এবং ম্যাচুরেশন হবে, এই জন্যই তাকে বলা হচ্ছে সেন্ট্রাল অথবা প্রাইমারি লিম্ফোসাইট অর্গান।
ঠিক আছে, এটা আমরা পরীক্ষা ধরি। তাহলে প্রাইমারি লিম্ফয়েড বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হলো থাইমাস বোন ম্যারো, ফাংশনটাও কি এবং কেন বলা হয় প্রাইমারি বা সেন্ট্রাল? ডিউ টু ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট। তারপর সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান কি কি আছে, যেমন ধরো অ্যানিমেশন হয় কি, ক্লাস নিতে একটা সময় বেশি লাগে, ঠিক আছে, ভালো দেখতে ভালো লাগে কিন্তু সময় লাগে। কি কি আছে, স্প্লেন, লিমনোট, মল্ট, মল্ট মানে কি, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু। আচ্ছা তোমাদের পার্সেন্টেজ কমে গেছে কেন, এই যে 78, ওরা কি মনে করে যে যে এগুলো না পড়ে বুঝবে? কখনোই বুঝবে না। আমি আগে বলছি যে একটা ক্লাসের সঙ্গে একটা আরেকটা ক্লাসের এমন মিল আছে যে একটা ক্লাস না করলে পরে সে ক্লাসে বুঝবেই না। সেদিনে যে তোমার যে ইরেগুলার স্টুডেন্ট তোমার আছো, তো সেদিন একজন ফোন দিয়েছিল, স্যার আমরা তো নিজেরা চেষ্টা করছি পড়তে পারিনি, বুঝতে পারি নাই। কি আসো, যে কোশ্চেন করছিল আমাকে সেদিন ফোন দিয়েছিল, আসো। স্যার আসি, হ্যাঁ স্যার আসি। তো সেদিন একজন বলছিল, এক ছেলে বলছিল যে স্যার আমরা তো নোট শীত আমরা শীত পড়তেছি বুঝতেছি না। তো আমি একটাই বলি যে যদি বুঝে থাকো তাহলে আমরা টিচার রাখে না কেন, তাহলে শীত পড়েই মানুষ ডাক্তার হয়তো বা অনেক দিগ্গজ হয়তো, দিগ্গজ হয়তো না, আমাদের কাজে তো এই জন্য তো আমরা এখানে আসি, তাই তো? এই জন্য ক্লাসটা হলো গুরুত্বপূর্ণ। তুমি যতই ট্যালেন্ট হও না কেন, তুমি বাড়িতে বসে কখনো কেউ কিছু হইতে পারে না। যেটুকু শুনবা সেটুকু যেটুকুই খেয়াল রাখবা সেটাই তোমার লাভ, এবং বুঝতে পারবা এবং অ্যাটেন্টিভলি ক্লাসে থাকবা, সবাইকে বলে দেবা যেন 100% সবাই উপস্থিত থাকে। এখন কি কি আছে, স্প্লিন, লিমনোট এবং মল্ট। মল্টের মধ্যে মল্ট মানে হলো মিউকোসাল, তোমার মল্ট বলবে না, তোমাদের মানে মনে রাখার সুবিধার্থে বলছি, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু। এর মধ্যে কি কি আছে মল্টের মধ্যে, যেমন হলো গল্ট, গার্ট অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু, বল্টের মধ্যে হলো ব্রঙ্কিয়াল অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু, ইউল্ট, ইউল্ট মানে ইউরোজেনিটাল অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু। এগুলোকে বলা হচ্ছে তোমার হলো সেকেন্ডারি বা লিম্ফ পেরিফেরাল লিম্ফ অর্গান। এগুলো কেন বলা হচ্ছে, যেমন তোমার সেদিন সেনাবাহিনী বললাম কি, যে তারা হাইওয়ে দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট হয়ে তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে যুদ্ধ, তাই তো? আর যুদ্ধক্ষেত্রে আমরা এখানে বলবো কোথায় যুদ্ধ হয়, কোথায় যুদ্ধ হয়, তোমার পেরিফেরিতে, এই যে তোমার এই যে ইমিউন সেলুলারতে তৈরি হলো, হয়ে থাকে কোথায় তোমার এই যে স্প্লিন, লিম্ফনোড, মল্ট, এগুলো তো থাকে। তারপরে যখন তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলো সেখানে যাবে, সেখানে গিয়ে যুদ্ধ করবে। তাহলে এখানে দেখো পরের ইয়েতে দেখো ফাংশন বা সেকেন্ডারি লিম্ফোড কেন বলা আছে, দেখো এখানে দেখো ট্র্যাপিং অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেনের যখন প্রবেশ করতেছে তাকে ট্র্যাপ করতেছে, ফাঁদে ফেলে যাচ্ছে, টেক আপ করতেছে, তারপরে সেই অ্যান্টিজেনটাকে সঙ্গে লিম্ফোসাইট একটা ফাইট হচ্ছে, ফাইট হয়ে তাকে মেরে ফেলবে, এই জন্য তাকে বলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এবং এইখানে দেখো দেন লিম্ফোসাইট, এই যে ফাইট হলো, ফাইট হওয়ার পরে কি হবে, দেন লিম্ফোসাইট বিকাম অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেড হয়ে গেল, দিস অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট আন্ডারগো ক্লোনাল প্রলিফারেশন অ্যান্ড ডিভিশন ইনটু ইফেক্টর সেলস। এটা পরে বুঝবো, এখন আমি ইলাবরেটলি বলতেছি না। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি লিম্ফোড অর্গান এটুকু জানো। এই যে এখানে বোন ম্যারো এবং থাইমাসকে প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফোড অর্গান বলা হচ্ছে, এখানে তৈরি হচ্ছে কি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তৈরি হলো, এগুলোকে নেই বা ভার্জিন টি সেল বা বি সেল বলা হয়। ভার্জিন মানে হলো কি, অ্যান্টিজেনের কন্ট্যাক্টে যারা আসেনি সে পর্যন্ত তাকে বলবো ভার্জিন বা নেই টি অর বি সেল। তারপরে এরা চলে গেল কোথায়, স্প্লিন, লিম্ফনোডে চলে গেল, এখানে এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফোড অর্গান। তারপরে এখান থেকে তোমার যখন একটা বডিতে অ্যান্টিজেন প্রবেশ করলো, এখান থেকে সেলগুলো চলে যাবে তোমার যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে কোথায়, স্কিন, মিউকাস মেমব্রেন, এগুলো তো চলে যাবে।
তাহলে মিউকোজায় কি থাকে, মিউকাস, সেখানে তারা মিউকাস কি করবে, ব্যাকটেরিয়াকে ট্র্যাপিং করবে, তারপর সেখানে তোমার অ্যান্টিবডি চলে যাবে, অ্যান্টিবডি তোমার হলো ইফেক্টর বি সেল টি সেল যাবে, তার সঙ্গে ফাংশন করবে, ফাইট করবে। এর সংক্ষেপে এটুকু খালি জানো। আচ্ছা এখন দেখো তোমরা, ফর দ্য সেলস অফ ইমিউন সিস্টেম, সেলস অফ ইমিউন সিস্টেম কি কি আছে দেখো। সেলস অফ ইমিউন সিস্টেমের মধ্যে কি কি, এতক্ষণ বললাম আমরা অর্গান কি আছে, এখন অর্গানের মধ্যে সেল কি কি আছে আমরা কিছু হেডলাইন ভাগ করে নেব, তারপরে সুবিধা হবে। প্রথম ভাগ করলাম লিম্ফোসাইট, তারপরে 2 নম্বর বললাম কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, তারপরে কি বলবো নিউট্রোফিল এবং অক্সিলারি সেল। তোমরা যখন ভাইবা তখন বলবা ভাই কি অনেকে মার্ক পাওয়ার কিন্তু একটা ইয়ে আছে, যারা ভালো থাকতো তারা বুঝবা যে অনেকে লিম্ফোসাইট বলে কি কি লিম্ফোসাইট আছে এগুলো বলা শুরু করলো। আবার অনেকে অনেকে বলে কি আগে হেডলাইনগুলো বলে দেয়, লিম্ফোসাইট, অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, নিউট্রোফিল এবং অক্সিলারি সেল, কোনটা তোমার বলা উচিত, কোনটা বলা উচিত বলো। আমরা অন্য কোশ্চেনে যাই, মানে একটা ছেলে মেয়ে যখন বেশি কোশ্চেন করার সুযোগ দেবে তখন আমাকে আমরা বুঝতে পারি যে ভালো করে পড়ছে এবং তাকে আমরা মার্কসটা বেশি দিই। ঠিক আছে, যে কোশ্চেন বেশি চাও সে কোশ্চেন শুধু বেশি সময় দেবা, আর যে তোমার ওই যে এমনি পাস করতে চাও তাকে অবশ্য সেভাবে তখন অ্যান্সার দিতে হবে। অ্যান্সার এই জন্য অ্যান্সার দেওয়ার অনেক ভাগ আছে। তাহলে লিম্ফোসাইটের মধ্যে কি আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেলস, এটাকে আমরা আমরা আবারও পরে ভাগ করতেছি, পরে আসে আসতেছি। আবার টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেলস, অ্যানকে সেল। অ্যান্টিজেন প্রেজেন্ট সেল কি কি আছে, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল এবং বি লিম্ফোসাইট। অ্যান্টিজেন প্রেজেন্ট সেল কেন বলা হচ্ছে এর পরে আসতেছে। এরপরে নিউট্রোফিল, 4 নম্বর হলো অক্সিলারি সেল, সাহায্যকারী। একই কি আছে, ব্যাজোফিল এন্ড মাস্ট সেল, ইওসিনোফিল এবং প্লাটলেট, এই কয়েকটা হলো তোমার সেলস অফ ইমিউন সিস্টেম। ঠিক আছে, এগুলো ফটোস্তো থাকবে, এগুলো না পড়লে ফেল। লিম্ফোসাইট কি কি আছে পরীক্ষায় আসে ভাইভাতে, রিটেনে টি সেল, টি বা টি লিম্ফোসাইট আমরা ভাগ করে দুই ভাবে, একটা হলো অন দ্য বেস অফ সার্ফেস মার্কার আর অন দ্য বেস অফ ফাংশন, এই দুই ভাবে ভাগ করি। অন দ্য বেস অফ সার্ফেস মার্কার মানে হলো তার সার্ফেসে কিছু প্রোটিন থাকে, ওই প্রোটিনের উপস্থিতি অনুযায়ী তাকে ভাগ করি আমরা, CD4+ টি সেল, ওর আরেকটা নাম হলো হেল্পার টি সেল, আরেকটা ভাগ করবো CD8+ টি সেল। CD4+ টি সেল কেন বলা হয়, এখানে CD4 প্রোটিন থাকে, CD4 প্রোটিন থাকে ওই জন্য বলা হয় CD4 হেল্পার, CD4+ টি সেল ওটার আরেকটা নাম হেল্পার টি সেল। আর CD8+ টি সেল কি জন্য বলা হয়, এখানে প্রোটিন যেটা আছে সেটা হলো CD8 প্রোটিন থাকে। CD8+ টি সেল একে আবার ফাংশন অনুযায়ী ভাগ করবো, একটা হলো সাইটোটক্সিক টি সেল, আরেকটাকে ভাগ করবো সাপ্রেসর টি সেল। ঠিক আছে, এই হলো সাবসেট। এখন আমরা ক্লাসে আর একটু অবশ্যই আরেকটা আমি পড়বো পড়াবো, পড়লে তাহলে পরের ক্লাসে সেলসটা তোমাদের শেষ করতে সুবিধা হবে, নাহলে সময়টা বেশি লাগবে। CD4+ টি সেল বা হেল্পার টি সেল, এটা আবার আছে দুই ধরনের, হেল্পার টি সেল ওয়ান, আমরা হেল্পার টি সেল টি হেল্পার ওয়ান দেখো, টিএস সংক্ষেপে লিখি TS1 সেল আর TS2, তোমার বলার সময় বলো হেল্পার টি সেল ওয়ান এবং হেল্পার টি সেল টু, আর লেখার সময় তোমার এইভাবে এইভাবে বলতে পারো, বা হেল্পার টি সেল ওয়ান, হেল্পার টি সেল টু, যেভাবে লেখো। এখন হেল্পার টি সেল ওয়ান এর ফাংশনটা কি, এর ফাংশন দুইটা করতেছে, অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি সেল বাই প্রডিউসিং ইন্টারলিউকিন টু,
which is responsible for cell mediated immunity. আচ্ছা তাহলে কি করতেছে এটা ইন্টারলিউকিন 2 সিক্রেট করতেছে এটা একটা কেমোকাইন পরে আমরা কেমোকাইন পড়ব ইন্টারলিউকিন 2 সিক্রেশন করতেছে এটা আবার অ্যাক্টিভেট করতেছে কাকে সাইটোটক্সিক টি সেল কে সাইটোটক্সিক টি সেল আবার কি করবে যে ভাইরাস ইনফেক্টেড সেল আছে তাকে শেকিল করবে তাহলে এখানে যে ইমিউনিটি হলো সেটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি এজন্য বলা আছে ইট ইজ রেসপন্সিবল ফর সেল মেডিয়েটেড ইমিউনিটি আরেকটা করা হয় কি এটা আরেকটা সিক্রেশন করবে গামা ইন্টারফেরন এটাও একটা কেমোকাইন এটা এটা অ্যাক্টিভেট করবে কাকে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলে হবে কি তার ক্যাপাসিটি দেয়ার বাই ইনহ্যান্সিং দেয়ার অ্যাবিলিটি টু কিল ইন্টারসেলার মাইক্রো অর্গানিজম ম্যাক্রোফেজ আবার করবে কি তার ক্যাপাসিটিটাকে বাড়ায় দেবে এবং সে করবে কি ইন্টারসেলার অর্গানিজম যেমন তোমার টিউবারকুলোসিস মাইক্রোবাকটেরিয়াল টিউবারকুলোসিস তারপরে লিস্টার মনোসাইটোজেন তারপরে তোমার হলো রিকেটসিয়া ক্লামিডিয়া এগুলোকে তারা মেরে ফেলবে ঠিক আছে এটা এটা যে রিয়াকশন দেয় সেটাকে বলি আমরা ডিলেড হাইপার সেন্সিটিভিটি এটা হাইপার সেন্সিটিভিটি যখন পড়বো তখন ভালো করে বলবো এবং এটাও এক ধরনের সেল মেডিয়েটেড ইমিউনিটি তাহলে হেলপার টি সেল তোমার দিচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি দুই হবে একটা ইন্টারলিউকিন 2 সেকেন্ড করে দিচ্ছে আরেকটা কথা হচ্ছে বাই গামা ইন্টারফেরন দুই ভাবে দিচ্ছে দুটাই তোমার হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি এটা আমরা ফিগারে একটু আর হেলপার টি সেল 2 এটা দেখো রেসপন্সিবল ফর বি সেল অ্যাক্টিভেশন বাই প্রোডিউসিং ইন্টারলিউকিন 4 এন্ড 5 সো রেসপন্সিবল ফর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বা হিউম্যান ইমিউনিটি এরা কি হয় হেলপার টি সেল 2 সিক্রেশন করবে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 সেটা আবার কাজ করে কোথায় বি সেল এর উপর কাজ করবে বি সেল আবার কি করবে বি সেল ট্রান্সফর্ম ইনটু প্লাজমা সেল প্লাজমা সেল থেকে আবার তৈরি হবে কি অ্যান্টিবডি তৈরি হবে অ্যান্টিবডি তখন আবার কি করবে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করলো তাকে মেরে ফেলবে ঠিক আছে তাহলে এখানে যে ইমিউনিটি ইমিউনিটি হলো সেটাকে বলবো অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বা আরেকটা নাম হলো হিউমোরাল ইমিউনিটি আমরা এটা এখন ফিগারে যাই দেখো এইখানে দেখো ফিগারে এখানে দুই দুই দিকে দেখো নেই হেলপার টি সেল জিরো এটা আপাতত বলতেছে না হেলপার টি সেল জিরো নেই এটা বলতেছে না প্রথম যখন এই যে তোমার নেইভ কেন বলা হলো আচ্ছা এটা বললে তোমার হজম বাড়ানো হয়ে যাবে আপাতত এটা পরে এইটুকু এখানে দেখো হেলপার টি সেল ওয়ান হেলপার টি সেল ওয়ান এটা তাই তো এটা দেখো সিক্রেট কি করছে ইন্টারলিউকিন 2 এটা আবার কাজ করতেছে কার উপরে সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করতেছে হ্যাঁ সাইটোটক্সিক টি সেল কাজ কার উপরে কাজ করবে ভাইরাস ইনফেক্টেড সেল তারপর টিউমার সেল অ্যালোগ্রাফ সেল এগুলোকে কাজ করবে এগুলোকে ডেস্ট্রয় করে দেবে তাহলে এটা কি করতেছে এর মাধ্যমে কি হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি আরেকটা কি করতেছে গামা ইন্টারফেরন তৈরি করতেছে এটা আবার কি হবে গামা ইন্টারফেরন করতেছে কি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলে কি ম্যাক্রোফেজের কিলিং পাওয়ারটা বেড়ে দেবে তারপর সে করবে কি ইন্ট্রাসেলুলার যে ব্যাকটেরিয়া আছে যেমন তোমার মাইক্রোবাকটেরিয়াল টিউবারকুলোসিস তারপরে ক্লামিডিয়া টাকো ক্লামিডিয়া রিকেটসিয়া লিস্টার মনোসাইটোজেন এগুলোকে তারা কিল করবে তার এটাও একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি এটা আবারও দেখাবো থামো আর আরেক দিকে দেখো হেলপার টি সেল 2 এখানে দেখো সিক্রেট কি করলো ইন্টারলিউকিন 4 এবং 5 এটা আবার ইন্টারলিউকিন 4 আর 5 কার উপর কাজ করতেছে বি সেলের উপর কাজ করতেছে দেখো বি সেল বি সেল আবার কি করতেছে ট্রান্সফর্ম হয়ে হচ্ছে প্লাজমা সেল থেকে তৈরি হবে তোমার অ্যান্টিবডি অ্যান্টিবডি তখন কি করবে যে যার বিপরীতে তৈরি হলো তাকে সে ডিস্ট্রয় করবে যার ফলে যেহেতু অ্যান্টিবডি এখানে কাজ করতেছে যার ফলে এখানে এখানে বলা আছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি এখানে আরেকটা ফিগারে দেখাবো আমি এই ফিগারটা কিন্তু তোমাদের যে রিভিউ অফ মাইক্রোবায়োলজিতে আছে এই এইটা কিন্তু ভালো করে তোমার পড়বা কিন্তু এবং যতদিন আমি ইমিউনোলজি ক্লাস নেবো এই ফিগারটা আমি কিন্তু সবসময় ইউজ করবো ঠিক আছে
এটা সবসময় ভালো করে মুখস্থ করবা আজ থেকেই। এখানে দেখো এই যে হেল্পার টি সেল দুই ধরনের, আমি উপরে গেলাম না কেন, উপরে পরে আসবো। এটা হেল্পার টি সেল দুই ধরনের, একটা একটা হলো হেল্পার টি সেল ওয়ান আর একটা হলো হেল্পার টি সেল টু, তাই তো? হেল্পার টি সেল ওয়ান সিক্রেশন কি করবে, সিক্রেট কি করবে, ইন্টারলেকিন টু, দেখতে পাচ্ছ তো? ইন্টারলেকিন টু এটা আবার কি বলতো কার উপর কাজ করলো, সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করলো। সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করলে সে কি করতেছে, এই দেখো এই যে ভাইরাস ইনফেক্ট সেল এর উপরে কাজ করবে, করে ওই সেল সহ ভাইরাসকে সে ডেস্ট করে দেবে। আরো কাজ করবে কার উপরে, টিউমার সেলকে কাজ করবে, অ্যালোগাপ সেল এদের উপরে বিপরীতে কাজ করবে, যা পরে সে সে যে ইমিউনিটি দিচ্ছে সেটা হলো সেল মেডিটেড ইমিউনিটি। আরেকটা কি করবে, ইন্টারলেকিন টু করবে, সেটা কি করবে, গামা ইন্টারফেরন। এই গামা ইন্টারফেরন কাজ করবে কার উপরে, কাজ করবে এই যে উপরে আসো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের উপরে কাজ করে। ম্যাক্রোফেজের উপরে কাজ করলে কি হবে, ম্যাক্রোফেজের কিলিং পাওয়ারটা বাইরে দেবে, বাইরে দিলে কি হবে, ম্যাক্রোফেজ আবার কার উপরে কাজ করবে, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এর উপরে কাজ করবে, যা ফলে এই দুটাকে আমরা বলতেছি সেল মেডিটেড ইমিউনিটি। আরেক দিকে দেখো হেলপার টি সেল টু, এটা সিক্রেশন কি করতেছে, ইন্টারলেকিন ফোর এবং ফাইভ, এটা কি করবে, বি সেলের উপরে কাজ করতেছে, তাই তো? বি সেলের উপর কাজ করে, বি সেল দেখো ট্রান্সফার হয় হলো কি, প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে তৈরি হয়ে দেখো ভিতরে, তারপর কি হলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি আবার কাজ করবে কি, যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করলো তার এগেনস্টে সে কাজ করবে। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি মেডিটেড ইমিউনিটি। এখন এখানে দেখো তাহলে এই সংক্ষেপে এই জিনিসটা বোঝা যাচ্ছে তাহলে কাজটা। এখন এই যে মেমোরি সেলটা, আজকে আবারও বলি দেখো মেমোরি সেলটা, এই যে এতক্ষণ মেমোরি সেলটা কি হলো দেখো, মেমোরি সেল আর কি, লং লিভ টি সেল অর বি সেল, টি সেল বলতে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, তাই তো? এবং এর এদের লাইফ লংটা বেশি, বেশি দিন বাঁচে। এখানে দেখো প্রথমে একটা ব্যাকটেরিয়া যখন দেখো প্রবেশ করলো বা ভাইরাস প্রবেশ করলো, এই অ্যান্টিজেন প্রেজেন্ট সেল এখানে কি হলো বা ম্যাক্রোবেস, এ তাকে ইনগাল্প করলো, পরটা তাকে তাকে ইনগাল্প করলো, তারপর তাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে স্মল পেপটাইডে ভেঙে তৈরি করবে, স্মল পেপটাইড আবার কি করবে, এটাকে নিয়ে যাবে হেল্পার টি সেলের কাছে। তখন হেল্পার টি সেল কি হলো, অ্যাক্টিভেশন হয়ে গেল। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলে দুইটা জিনিস হবে, হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলো হইলে সে একটা হলো একটা সে করতেছে কি, ইন্টারলেকিন ফোর ফাইভ সিগন করে বি সেলকে অ্যাক্টিভেশন করলো, বি সেলকে আবার অ্যাক্টিভেশন করলে কি হবে, অ্যান্টিবডি তৈরি হলো। আবার হেল্পার টি সেল আরেকটা কি করলো দেখো, মেমোরি সেল তৈরি হলো। দেখো রেমবার দিস মেমোরি সেলটার মেমোরি সেল তৈরি হলো। আবার এই যে হেল্পার টি সেল বি সেলকে অ্যাক্টিভেশন করলো, বি সেলকে আবার দেখো দুইটা সেল তৈরি হলো, দেখো একটা হলো মেমোরি সেল তৈরি হলো, এখান থেকে আবার মেমোরি সেল তৈরি হবে, আরেক দিকে কি হবে প্লাজমা সেল তৈরি হবে। আবার এই দিকে দেখো হেল্পার টি সেল ওয়ান যখন তোমার সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করতেছে, তখন কি করতেছে, একটা হলো ভাইরাস ইনফেক্টেড সেলের উপর কাজ করতেছে, আরেক দিকে কি কি হলো দেখো মেমোরি সেল তৈরি হলো। এই মেমোরি সেল তৈরি হওয়ার সুবিধা কি হলো, তারা লং লিভ বডিতে বহুদিন পরে পর্যন্ত বাঁচতে পারবে, বাঁচবে। এবং তখন হবে কি, ওই যার এগেনস্টে মেমোরি সেল তৈরি হলো যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, আবার যদি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস আবার যদি সেকেন্ড টাইম প্রবেশ করে, তখন এই মেমোরি সেলটা আবারও মানে র্যাপিডলি অ্যাক্টিভেটেড হবে, হয় আবার আগের মতো কাজ করবে, ঠিক আছে? এই জন্য বলা হয় কোনো কোনো ডিজিজ সেকেন্ড টাইমস হয় না। তাহলে মেমোরি সেল এখন বুঝলা তো, এটাই হলো মেমোরি সেল। আচ্ছা তাহলে হেল্পার টি সেল ফাংশন বুঝলা, বুঝলা তো? হ্যালো বুঝলা তো? হ্যালো জি স্যার, আচ্ছা এই হলো হেল্পার টি সেল।
তাহলে একটা হলো যে হেলপার টি সেল হলো, একটা হলো ইন্টারলিউকিন টু সিক্রেট করতেছে, করে সে অ্যাক্টিভেট করতে সাইটোটক্সিক টি সেল, সেটা আবার কাজ করবে কার উপরে, ভাইরাস ইনভেক্টর সেল, আলো করবে, অ্যালোগ্রাফ সেল, টিউমার সেল এর বিপরীতে কাজ করবে, যার ফলে যে ইমিউনিটি দিচ্ছে সেটা সেল মেডিয়েট ইমিউনিটি। আরেকভাবে সেল মেডিয়েট ইমিউনিটি দেয় কি, গামা ইন্টারফেরনের সিগন্যাল করতেছে, করে সেটা কাজ করবে ম্যাক্রোফেজের উপরে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করলে হবে কি, ম্যাক্রোফেজের হিলিং পাওয়ারটাকে বাড়ায় দেবে, বাড়া দিলে সে কি হবে, তখন সে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া তার উপরে কাজ করবে। তাহলে এখানে যে এখানে যে যেটা ইমিউনিটি হচ্ছে সেটাও সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর হেলপার টি সেল টু কি করতেছে, সিক্রেট কি করতেছে, হেলপার ইন্টারলিউকিন ফোর এবং ফাইভ, এটা আবার কাজ করতেছে কার উপরে, বি সেলের উপরে কাজ করতেছে। বি সেল আবার ট্রান্সফার হয় কি হচ্ছে, প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে হচ্ছে অ্যান্টিবডি, যার এবং অ্যান্টিবডি আবার কি করতেছে, যার এগেনস্টে তৈরি হলো তাকে মারে ফেলবে। যেহেতু এখানে অ্যান্টিবডি এখানে ইমিউনিটি দিচ্ছে, এই জন্য একে বলি আমরা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা বলতে পারি হিউমারাল ইমিউনিটি। আচ্ছা আরেকটা দেখো, তাহলে এই ফিগার দুটা ভালো করে দেখবা। এখন এই সাইটোটক্সিক টি সেল, এর ফাংশন কি হলো, অলরেডি আমি বলেছি কিন্তু, একটা কিলস ভাইরাস ইনফেক্টেড সেলস, রিমেম্বার দিস। শুধু কিন্তু একটা ভাইরাস যখন একটা সেলকে ইনফেক্ট করে, তখন এই সাইটোটক্সিক টি সেল করবে কি, শুধু ভাইরাসকে মারবে না, ওই যে ইনফেক্টেড সেল ওকে মেরে ফেলবে কিন্তু, ঠিক আছে। এই এটা শুধু ভাইরাসকে মারবে না, এই জন্য রিমেম্বার দিস, বলবা ভাইরাস ইনফেক্টেড সেলস, ভাইরাস এবং সেল দুটাকে একসঙ্গে মেরে ফেলবে। এই জন্য বলা হচ্ছে কিল ভাইরাস ইনফেক্টেড সেলস, তারপর ইনিমিট মাই ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, যেমন হলো মাইক্রোব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, মনোসাইটোজেন, আরো অনেকগুলোই আছে, ক্লামিডিয়া, এগুলো। তারপর কিল টিউমার সেল, আরেকটা হলো কিল অ্যালোগ্রাফ সেল। যদি ট্রান্সপ্লান্টেশন করি, তাহলে যদি আমরা যদি মেশিং না হয় তাকে সে মেরে ফেলবে, তাই তো? এটাই বলা হচ্ছে তোমার সাইটোটক্সিক সেলের ফাংশন। আর বিসেল ফোন তো আমরা পড়ি, সাপ্রেসর টি সেল, টি সেলের আরেকটা তোমার ইয়ে কি ছিল, সাপ্রেসর টি সেল, তাই তো? সাপ্রেসর টি সেলের আরেকটা নাম হলো রেগুলেটরি টি সেল, ইট রেগুলেট দ্য ইমিউন রেসপন্স বাই ইনহিবিটিং দ্য অ্যাকশন অফ সিডি ফোর প্লাস টি সেলস, দিস সেলস প্লেস ইম্পর্টেন্ট রোল আফটার দ্য ব্যাটল ইজ অন, দ্যাট ইজ আফটার ইনফেকশন ইজ কনকার্ড, ইট স্লোস ডাউন দ্য স্টপ অ্যাক্টিভিটিস অফ সিডি ফোর প্লাস টি সেলস। মানে হলো কি, সাপ্রেসর টি সেল, এটাকে বলা হচ্ছে রেগুলেটরি টি সেল, রেগুলেট করবে, কাকে রেগুলেট করবে, হেলপার টি সেলকে রেগুলেট করবে। যেমন ধরো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন প্রবেশ করলো, মেইন সেলকে যাবে হেলপার টি সেল, হেলপার টি সেলকে বলা হয় প্রিন্সিপাল অর্কেস্ট্রা, প্রধান অভিনেতা বলা হয়। যতগুলো সেল আছে সবচেয়ে হলো তোমার হলো প্রধান ভূমিকায় পালন করে হেলপার টি সেল। এটা আরেকটা বলা হয় পিভোটাল, পিভোটাল সেল, পিভোটাল মেইন সেল। এখন এটা কি করবে, যখন একটা ইনফেকশন হলো, হেলপার টি সেল প্রথমে অ্যাক্টিভেশন হচ্ছে, তারপর কি হচ্ছে, সে তোমার বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেশন করতেছে, তাই তো? অথবা টি লিম্ফোসাইটকে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেশন করতেছে, তাই না? করে সে ইমিউনিটি দিচ্ছে, তাই না? কিন্তু যখন ইনফেকশন ভালো ভালো হয়ে গেল, তখন কি হবে, তখন সে কিন্তু কাজ কিন্তু করতেই থাকবে, কাজ কিন্তু করতেই থাকবে কিন্তু, ঠিক আছে, কাজ করতে থাকবে। তখন সে ওই যে হেল্পার, এই যে সাপ্রেসর টি সেল, তখন সে একটা সিগন্যাল পাঠাবে হেলপার টি সেলের কাছে, হেলপার টি সেলকে বলবে, হেলপার টি সেল এখন ইনফেকশন আমার যুদ্ধ আমার জয়ী হয়েছে, ইনফেকশন ভালো হয়ে গেছে, এখন তুমি তোমার কাজ থামাও, ঠিক আছে। যদি এই কথাটা না বলে, সিগনাল যদি না পাঠায়, তাহলে সে কিন্তু কাজ করতে থাকবে। করলে কি হবে, একসময় সে আমাদের বডির যে মানে আমাদের নর্মাল টিস্যু আছে, তার বিপরীতে সে কাজ করা শুরু করবে। এই জন্য বলা আছে রেগুলেটরি টি সেল। যখন ইনফেকশন হলো, তাহলে কি হলো, যখন ইনফেকশন হলো, তখন সাপ্রেসর টি সেল তাকে বলতেছে তুমি কাজ শুরু করো,
আবার যখন ইনফেকশন ভালো হয়ে গেল তখন সে আবার বলতেছে, সিগন্যাল দিচ্ছে তুমি এখন তোমার কাজ থামাও, যা বল সে রেগুলেট করতেছে হেলপার টি সেলকে বা সিডিফোর প্লাস টি সেলকে। ঠিক আছে, এই হলো তোমার সাপ্রেসর টি সেল। যদি এই কাজটা না থাকে তখনই যেটা একটা ডিজিজ হয় সেটা হচ্ছে বলবো অটো এমন ডিজিজ, যেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, আরেকটা হলো বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট বা বি সেল, এটা দুটা ফাংশন, একটা হলো দে ডিফারেনশিয়েট ইন প্লাজমা সেল অ্যান্ড প্রোডিউস অ্যান্টিবডি। তাহলে কি হেলপার টি সেল টু সিক্রেট করছে ইন্টারলিগেন ফোর এবং ফাইভ। হ্যালো, জি 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 জি, আমি আমি বুঝিনি, প্রথম থেকে বলেন। আচ্ছা, এখন তাহলে প্লাজমা সেল, প্লাজমা সেল ধরে আছে তাই তো, প্লাজমা সেল কি হচ্ছে তৈরি কি করতেছে অ্যান্টিবডি তাই তো। আরেকটা কাজ হলো দে আর প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল, এটা পরে বলতেছি হেল্পার টি সেল অ্যান্টিজেন প্রেজেন্ট পরে আসতে। তাহলে আজকে মোটামুটি এই ক্লাস, কালকে বাকিটুকু করবো। স্যার এখন তাহলে তোমাদের পার্টিসিপেন্ট মাত্র 70 জন, এখন মাঝখানে আসছিল, তোমার ইয়ে কি আসো কি বলে যে ডিএলএম স্টুডেন্ট, তোমার আসো তো? জি স্যার। সবাই আসো তো? সবাই আছে না নাই? জি স্যার আছে। ইরেগুলার স্টুডেন্ট সবাই আসো? জি স্যার। জি স্যার আছে স্যার। জি স্যার। এই যে ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে এটা আমি কাম্য নয়, এটা দেখ। তাহলে কালকে আবারও, আর তোমাদের কি স্ট্রাকচার বন্ধ হয়েছে তো নাকি, স্ট্রাকচার শেষ হয়ে গেছে ওই তোমার ইয়ার ইয়ার ওই যে কেবল নেটওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে, এটা বন্ধ হয়েছে। তাহলে ক্লাস তাহলে যথারীতি চলতে থাকবে। ঠিক আছে, কালকে তাহলে হবে, এইভাবে ক্লাস নেই তো। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সালাম আলাইকুম।